press the bell icon on the YouTube app and never miss another update. Keno ar aksha muslim der jonno eto ta guruttopurno shoto bochhorer itihashe muslim ra bohu bar loreche e mosjider jonno jhoriyeche bohu rokto proshno ashe keno e mosjid muslim der kache eto ta gurutter jayga hoye royeche উত্তর খোঁজা শুরু করলে আমরা প্রথম যে কারণটা খুঁজে পাই তা হলো কিবলা আল আকসাই সে মসজিদ যেদিকে কিবলা বানিয়ে মুসলিমরা প্রথম দিকে নামাজ পড়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের কিবলা হিসেবে এই স্থানটিকে নির্দেশ দিয়েছিলেন যা স্থানটির মাহাত্ম্য নির্দেশ করে হিজরতের পর 18 মাস পর্যন্ত মুসলিমরা এদিকে ফিরেই নামাজ পড়ত দ্বিতীয়ত বাইতুল মুকদ্দাস পৃথিবীর মাটিতে গড়ে তোলা দ্বিতীয় মসজিদ কাবার নির্মাণের মাত্র 40 বছর পর এটি তৈরি হয়েছিল হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম জেরুজালেমে ভ্রমণ করে আল আকসা তৈরি করেছিলেন এরপর যুগে যুগে বহু নবী রাসূলের দ্বারা বারবার নির্মিত হয়েছিল এই ঐতিহাসিক মসজিদটি এটি মুসলিমদের কাছে তৃতীয় সবচেয়ে পবিত্র জায়গা মক্কা এবং মদিনার পরেই মুসলিমরা একে সবচেয়ে বেশি সম্মান করে থাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার এই মসজিদটির নাম নিয়েছেন এছাড়াও মক্কা ছাড়া আল কোরআনে আল্লাহ তাআলা শুধুমাত্র এই মসজিদটিরই নাম উল্লেখ করেছেন মিরাজের সময় আল্লাহর রাসূল এখানেই যাত্রা বিরতি করেছিলেন এবং সমস্ত নবী রাসূলদের নেতৃত্ব দিয়ে নামাজ আদায় করেছিলেন এই মসজিদে নামাজ আদায়কেও আল্লাহ অন্যরকম সম্মান দিয়েছেন এই মসজিদে প্রতি রাকাত নামাজ সাধারণ যে কোনো মসজিদে নামাজ পড়ার চাইতে 500 গুণ অধিক সওয়াবের প্রতিশ্রুতিবদ্ধ এই সকল কারণ হতে সহজেই অনুমেয় ইসলাম এই মসজিদকে দেয়া হয়েছে এক অনন্য অবস্থান তাই মূলত স্থানটিকে সম্মানের স্থান করে দিয়েছে মুসলিমদের কাছে যার কারণেই অজস্রবার বুকে রক্ত ঝরাতেও বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না মুসলিমরা সংবাদ ইতিহাস জীবনী এবং নানা অজানা তথ্যের জগতে হারিয়ে যেতে এখনই ভিজিট করুন www.afbdaily.com সত্যের সন্ধানে তারুণ্যের শক্তিতে এগিয়ে চলা আপনি সঙ্গী হন এই যাত্রায়